আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ভিডি বেবিনিয়াম চ্যানেলে। আজকের পর্বে আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 251। 251 নম্বর ক্লাসটি চমৎকার একটি ক্লাস, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য অনুরোধ রইল। প্রথমত আজ আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে, রাত দিন ফোন করে শুধু বক বক করো তুমি। আরবিতে বলবেন, বিল্লেল সোবেহ তাচ্ছিল ইন্তা গির গির। বিল্লেল সোবেহ মানে রাত দিন, তাচ্ছিল অর্থ ফোন করে, ইন্তা মানে তুমি, গির গির মানে বক বক করা। বিল্লেল সোবেহ তাচ্ছিল ইন্তা গির গির, রাত দিন ফোন করে শুধু বক বক করো তুমি। এবার লিখা, আমার ঘুম নাই। আরবিতে বলবেন, আনা মাফি নুম। এখানে আনা মাফি অর্থ নাই, নুম অর্থ গুম, আর আনা মানে আমার। আনা মাফি নুম মানে আমার গুম নাই। তুমি সব কাজ ভালোভাবে দেখাশোনা করবে। কুল্লু শগল মিয়া মিয়া সুফ ইন্তা। কুল্লু শগল মানে সব কাজ, মিয়া মিয়া মানে ভালোভাবে, সুফ অর্থ দেখা, ইন্তা অর্থ তুমি। কুল্লু শগল মিয়া মিয়া সুফ ইন্তা, তুমি সব কাজ ভালোভাবে দেখাশোনা করবে। তারপর, আমি এক মাসের জন্য দুবাই যাব। আনা রুহ ওয়াহেদ সাহার দুবাই। আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, ওয়াহেদ মানে এক, সাহার মানে মাস। আনা রুহ ওয়াহেদ সাহার দুবাই, আমি এক মাসের জন্য দুবাই যাব। পরে আমি টাকা দিব, বাদেন আনা আতিক ফুলুস। বাদেন মানে পরে, আনা মানে আমার, আতিক মানে দিব, ফুলুস মানে টাকা। বাদেন আনা আতিক ফুলুস, পরে আমি টাকা দিব। আগে ভালোভাবে কাজ করো, আওয়াল শুগুল কয়েস। আওয়াল মানে আগে, শুগুল মানে কাজ, কয়েস অর্থ ভালোভাবে। আওয়াল শগল কয়েস, আগে ভালোভাবে কাজ করো। তোমার কাজ ভালো না, ইন্তা শগল মাফি কয়েস। ইন্তা অর্থ তোমার, শগল অর্থ কাজ, মাফি অর্থ না বা নাই, কয়েস অর্থ ভালো। ইন্তা শগল মাফি কয়েস, তোমার কাজ ভালো না। আমি বেতন বেশি দিব, আনা আতিক রাতিব জিয়াদা। আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, রাতিব বেতন, জিয়াদা বেশি। আনা আতিক রাতিব জিয়াদা, আমি বেতন বেশি দিব। তোমার কাজ খুব ভালো, ইন্তা শুগল মিয়া মিয়া। ইন্তা অর্থ তোমার, শগল মানে কাজ, মিয়া মিয়া খুব ভালো। ইন্তা শগল মিয়া মিয়া, তোমার কাজ খুব ভালো। আমি দেখেছি তুমি ঘুমিয়েছ, আনা সুফ ইন্তা নুম। আনা অর্থ আমি, সুফ মানে দেখা, ইন্তা অর্থ তুমি, নুম মানে ঘুম। আনা সুফ ইন্তা নুম, আমি দেখেছি তুমি ঘুমিয়েছ। বাহিরে যাব, রাস্তা কোথায়? রো বাররা ওয়েন তো রিক। রোহ মানে যাব, ওয়েন মানে কোথায়, বাররা মানে বাহিরে, তরিক মানে রাস্তা। রো বাররা ওয়েন তো রিক, বাহিরে যাব, রাস্তা কোথায়? প্রথমে তুমি সোজা যাবে, আউয়াল ইন্তা রো সিদা। আউয়াল মানে প্রথমে, ইন্তা অর্থ তুমি, রো মানে যাব, সিদা অর্থ সোজা। আউয়াল ইন্তা রো সিদা, প্রথমে তুমি সোজা যাবে। পরে বামের রাস্তায় যাবে, বাদেন রো ইয়াসার তরিক। বাদেন মানে পরে, রো অর্থ যাব, ইয়াসার বামে, তরিক অর্থ রাস্তা। বাদেন রুহ ইয়াসার তরিক,
পরে বামের রাস্তায় যাব বা যাবে। এখন কয়টা বাজে? আলহিন কাম সায়া, আলহিন এখন কাম অর্থ কয়টা, সায়া মানে ঘন্টা বা বাজে। আলহিন কাম সায়া মানে এখন কয়টা বাজে। গুরুত্বপূর্ণ কথা আছে, মুহিম কালাম ফি, মুহিম মানে গুরুত্বপূর্ণ, কালাম অর্থ কথা, ফি মানে আছে। মুহিম কালাম ফি গুরুত্বপূর্ণ কথা আছে। সে লোকটা খুব ভালো, হুয়া নফর ওয়াজেদ কয়েস, হুয়া মানে সে, নফর অর্থ লোক, ওয়াজেদ কয়েস অর্থ খুব ভালো, হুয়া নফর ওয়াজেদ কয়েস, সে লোকটা খুব ভালো। তুমি কখন যাবে? ইন্তা রোহ মিতা, ইন্তা মানে তুমি, রোহ অর্থ যাবে, মিতা অর্থ কখন। ইন্তা রোহ মিতা, তুমি কখন যাবে? আমি কিভাবে যাব? আনা কেইফ রোহ, আনা অর্থ আমি, রোহ যাব, কেইফ মানে কিভাবে। আনা কেইফ রোহ, আমি কিভাবে যাব। আমি সবকিছু চাই, আনা এবি কুল্লু শাই, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, কুল্লু মানে সব, শাই অর্থ কিছু, আনা এবি কুল্লু শাই, আমি সব কিছু চাই। কোথা থেকে এসেছ? মিন ওয়েন ইজি, মিন মানে থেকে বা কখন, ওয়েন অর্থ কোথা, ইজি মানে আসা। মিন ওয়েন ইজি, কোথা থেকে এসেছ? তুমি কোন দেশ থেকে এসেছ? মিন ওয়েন বিলাদ ইন্তা ইজি, মিন মানে থেকে, ইজি অর্থ আসা, ওয়েন অর্থ কোথায়, বিলাদ অর্থ দেশ, ইন্তা মানে তুমি। মিন ওয়েন বিলাদ ইন্তা ইজি, তুমি কোন দেশ থেকে এসেছ? আমি বাংলাদেশ থেকে এসেছি, আনা ইজি মিন বাংলাদেশ, আনা আমি, ইজি অর্থ আসা, মিন অর্থ থেকে, আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 251 নম্বর পর্বটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর আমাদের একটি চমৎকার কমেন্ট করার জন্য। এই ভিডিওতে একটি লাইক দিবেন আর জানিয়ে রাখবেন আপনি কোন দেশ থেকে আমাদের ক্লাসগুলো করছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।